আমরা পেশাদার নাট্যকার যারা টেলিভিশনে নাটক লিখে জীবিকা নির্ভর করি। টেলিভিশনের নাটকের উপর আমাদের জীবন জীবিকার নির্ভরতা, তাদের জন্য এই সংগঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সকল পেশারই নানা রকম সংকট নানা রকমের থাকে এবং অনেক বৈরিতা অতিক্রম করেই একটা জায়গায় পৌঁছতে হয়। তো সাংগঠনিক জায়গাটায় সকল নাট্যকাররা একত্রিত হতে পেরেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আর নাট্যকারদের সুবিধা অসুবিধা ভালোমন্দ বলার তো একটা জায়গা দরকার। অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই জায়গা থেকে নাট্যকাররা তাদের সুবিধা অসুবিধা ভালোমন্দ সব কিছু এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করার সুবিধা পাচ্ছে। তা আমি মনে করি যে এই সংগঠনটি যদি এগিয়ে যায় ধারাবাহিকভাবে নানান কর্মসূচি কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তো একটা সংগঠন দাঁড়ায় যাতে নাট্যকাররা প্রতিষ্ঠিত হতে পারে, পেশাদারিত্বের জায়গাটা যাতে পরিষ্কার হতে পারে, নির্ভরতার জায়গাটা মানে জীবিকার নির্ভরতার জায়গাটা যেন হয়। এবং সবাই আমরা যারা মোটামুটিভাবে দীর্ঘ সময় ধরে এই নাট্যচর্চার সঙ্গে জড়িত, বিশেষ করে টেলিভিশন নাটকের নাট্যরচনায় যাদের অবদান, এই মানুষগুলি আসলে নীরবে থাকে, তো একটু গোপনে থাকে, আড়ালে থাকে, তাদের ফোকাস কম হয়, তাদের মূল্যায়নটাও কম হয়। তো সেই জায়গাটায় আমি মনে করি এই সংগঠনের একটা ভূমিকা থাকবে। সব কিছুই পরিবর্তন হচ্ছে, প্রকৃতি অস্থির, মানুষের চিন্তাভাবনার মধ্যে অস্থিরতা আসছে, রাজনীতির অস্থিরতা, আমাদের রুচির মধ্যে অস্থিরতা আসছে। হ্যাঁ, এবং সৃজনশীল কাজেও যদি অস্থিরতা আসে তাইলে তো একটা সংকট, বিপদ বিপদ। তো আমাদেরকে এখন খুব সচেতনভাবে ভাবতে হবে আগামী জেনারেশনের জন্য আমরা কী রেখে যাচ্ছি, কী দিয়ে যাচ্ছি, কীভাবে তারা এগোবে। এই অভিনয় এই নাট্যকার সঙ্গের আগামী দিনের যে নাট্যকাররা আসছে তারা কোন ভাবনায় থাকবে, কোন ভাবনায় থাকবে, একটা সংকটের জায়গায় কিন্তু আমরা অলরেডি উপনীত হয়ে গেছি। তা আমি মনে করি যে এটা ওভারকাম হয়ে যাবে, কারণ নানান বিবর্তনের মধ্য দিয়েই সুন্দর জেগে উঠেছে। সৃষ্টিশীলতার মধ্যে নানা রকম বাধা বিপত্তি থাকবে, ছিল, থাকবে এবং আছে, আগামীতেও থাকবে। মানে সৃষ্টিশীলতার মধ্যে বাধা ছিল, আছে এবং আগামীতেও থাকবে, কিন্তু সৃজনশীলতা সুন্দর, তো ওই সুন্দর আবিষ্কৃত হবেই, সুন্দর জেগে উঠবেই।